আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজিস কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। পিৎজা খেতে আমরা সকলেই ভালোবাসি। পিৎজার টেস্ট বাড়াতে অন্যতম ভূমিকা পালন করে পিৎজা সস, যা প্রচুর ফ্লেভারে সমৃদ্ধ। দোকানে কিনতে পাওয়া গেলেও ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু খুব সহজে ঝটপট এই পিৎজা সস তৈরি করে ফেলা যায়। ইনশাল্লাহ খুব শীঘ্রই পিৎজা সিরিজের অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। পারফেক্ট মোজারেলা চিজ এবং পিৎজা ডো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে তৈরি করছি ম্যারাডোনা স্টাইল পিৎজা সস। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পিৎজা সস বানাতে প্রথমেই কিছু উপকরণ কেটে নিতে হবে। এখানে আমি চারটি বড় সাইজের টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের পাঁচটি টমেটো নিলেও হবে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 8-10টির মতো রসুনের কোয়া। এগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি মিহি করে কেটে নিচ্ছি। রসুনটা চাইলে আস্ত রাখতে পারেন, তবে আমি হালকা একটু কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেলে এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম হাই হিটে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েলও এখানে দিতে পারবেন। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালোমতো 1 মিনিট নেড়েচেড়ে নিতে হবে। রসুন কুচি অ্যাড করছি। হালকা একটু ভেজে এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে নিলাম। টমেটোগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অল্প পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। এর সাথে 1 চা চামচ পাপরিকা পাউডার দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্যাপরিকা পাউডারটা হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা প্রায় শুকিয়ে আসছে আর টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব। আর মাঝে 2-1 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। সসটা দেখুন এরকম থকথকে হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চা চামচ মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। অবশ্যই চেষ্টা করবেন এই স্পাইসগুলো ব্যবহার করতে, তাহলে টেস্ট আর স্মেল কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। একদমই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পুদিনা পাতা বা তুলসী পাতাও আপনারা খানিকটা দিতে পারেন। ভালো মতো সব মিশিয়ে নিয়েছি। সবশেষে 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করছি। চাইলে এখানে সামান্য চিনি দিতে পারবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টেক্সচারটা খেয়াল করুন, এরকম থকথকে হয়ে আসলে চুলা বন্ধ করে দিয়ে ভালো মতো নেড়ে সসটা ঠান্ডা করে নিতে হবে, কারণ এই সসটা আমরা ব্লেন্ড করব। আর গরম কিছু ব্লেন্ড করা কিন্তু ঠিক না। স্মুথ ব্লেন্ড করে নিয়েছি। এই পিৎজা সসটি এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমন্ত্রণ রইল সামনের জমজমাট রেসিপিগুলো দেখার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।